মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট মানুষ, বাজারে যাওয়াই যেন আতঙ্কের নাম। ময়মনসিংহের সাধারণ মানুষের খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী ইলিয়াস আহমেদের সঙ্গে। ইলিয়াস, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আর সাধারণ মানুষ কি বলছে? গত কয়েকদিন ধরে ময়মনসিংহের বাজারে নিত্যপণ্যের দাম কিন্তু বেড়েই চলেছে, এর প্রভাব পড়েছে শহর থেকে গ্রাম অঞ্চলে। আমি এখন আছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি স্থানীয় বাজারে। আসলে এই বাজারে আমরা কথা বলেছিলাম যে এই বাজারের যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে বিশেষ করে গত এক সপ্তাহ ধরে চিনির দামটা বেড়ে যাওয়ায় তারা যে বিপাকে পড়েছেন, এছাড়াও সবজি সহ মাছ মাংসের দাম কিন্তু অনেক বেড়েছে। এবং তারা বলছেন যে আসলে রমজানের আগে যে তারা একটা ভয়ের মধ্যে ছিলেন যে বাজারের দাম, দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে, সেটি কিন্তু এবার তারা আশঙ্কা করছেন। এবং তারা বলছেন যে আসলে প্রশাসন যদি মনিটরিং ব্যবস্থা জোরদার না করে আসলে সে তার যে রমজানের মধ্যে একটা কিন্তু বিপাকের মধ্যে তারা পড়বেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম প্রশাসনের সাথে, প্রশাসন বলছেন যে তারা রমজানের আগে বেশ কয়েক দফা তারা মিটিং করবেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু আলোচনা শুরু করেছেন বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য, এবং সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। এছাড়াও জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা বাজারে রমজানের মধ্যে তাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে এবং তারা দাম সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করবেন। এবং সাধারণ ক্রেতারা বলছেন যে তারা যে আসলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় তারা কিন্তু যে তাদের যে দৈনন্দিন আয় সেটা কিন্তু বাড়ছে না, এবং না বাড়ার ফলে কিন্তু তারা যে অনেকটাই কিন্তু তারা যে বিপাকের মধ্যে রয়েছেন। এবং তারা বলছেন যে আসলে মনিটরিং জোরদার ছাড়া কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় এবং সেটি যেন প্রশাসন বিশেষ নজর দেয়, সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়েছেন। ডরিন, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।